একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আজকে তাদের বোটনের প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন পরে যে প্রসেসটা সংঘটিত হয় সেটাকে এবং এই ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে কিন্তু মূলত তৈরি হয় একটা এমআরএন এ বা মেসেজ প্রথমে আমরা দেখার চেষ্টা করব হোয়াট ইজ ট্রান্সক্রিপশন তো ট্রান্সক্রিপশন হচ্ছে যে ডিএনএ জেনেটিক তথ্য জেনেটিক তথ্য আসলে কি আমরা জানি ডিএনএ অসংখ্য নাইট্রোজেন বেস বা টাইট থাকে এই নিউক্লো টাইটগুলো মূলত তথ্যকে তারা সংরক্ষণ করে রাখে তো প্রোটিন তৈরির আগে যে কাজটা তারা করে থাকে তা হচ্ছে সেই তথ্যগুলো তারা কপি করে বা মূলত কপি করার অর্থ এমআরএনএ তৈরি করা সেই প্রসেসটাকেই বলবো যে এমআরএন এ তৈরি যে প্রসেস তাকেই বলব ট্রান্সক্রিপশন তো আমরা আরেকটা ভাষায় বলতে পারি এক কথাই যে ডিএনএ হতে এমআরএন তৈরির যে প্রসেস বা মেসেঞ্জার তৈরি সেটাকে বলবো কি ট্রান্সক্রিপশন তো ট্রান্সক্রিপশন প্রসেস মোটামুটি কি কি উপাদানগুলো লাগে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আমরা বলছি প্রথমে লাগে ডিএনএ আমরা জানি ডিএনএ সূত্রক এবং এই ডিএনএ দুইটা সূত্রকে যে কোনো একটা সূত্র কিন্তু এমআরএন তৈরিতে ব্যবহৃত হয় যে সূত্র এমআরএনএ তৈরি করবে তাকে বলা হবে ডিএনএর সাস আর বলছি ডিএনএ পলিমারেস যদিও এটা কোনো কোনো বই আছে দুটো আর এন এ পলিমারেস দুটো অপশান কিছু লাগবে নিউক্লোটাইড নিউক্লোটাইড গুলো হতে পারে এটিপি সিটিপি ইউটিপি বা জিটিপি অর্থাৎ এখানে অনেকগুলো নাইট্রোজেন বেজ লাগবে যে নাইট্রোজেন বেজগুলোই কিন্তু মূলত তৈরি করবে এমআরএনএ দেন বলছি যে এই যে এই থেকে যে শক্তি নির্গত হয় সেই শক্তিটা কাজে লাগে কিন্তু যে বন্ধন তৈরি হয় অর্থাৎ যে অসংখ্য নাইট্রোজেন বেসগুলো পরপর যুক্ত হবে তারা জন্য শক্তিটা এই শক্তি কিন্তু যোগাবে কিন্তু এই নিউক্লোটাইট গুলা বা বলা হয়ে থাকছে এবার আসছে কিছু সহযোগী প্রোটিন এরপরে আসবে প্রোমোটার তো আমরা বলছি যে প্রমোটারটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই প্রোমোটার সাথে পরে কিছু প্রোটিন এসে যুক্ত হয় ইমারিন আমরা এবার দেখব যে কিভাবে এই র ম্যাটেরিয়ালস বা কাঁচামালগুলো যেগুলো ট্রান্সক্রিপশনে ব্যবহৃত হয় তার মাধ্যমে এইগুলো ব্যবহারের মাধ্যমে কিভাবে নতুন একটি ইমারিনের সূত্র তৈরি হয় তো প্রথমে আমরা দেখিনি যে এই ট্রান্সক্রিপশনগুলো কয়টা ধাপে সম্পন্ন হয় আমরা বলছি নাম্বার ওয়ান ট্রান্সক্রিপশানের সূচনা সূচনার জন্য যে উপাদানগুলো লাগে সেগুলো আমরা আগে আলোচনা করেছি দুই নম্বরে বলছি যে আর এন এ সূত্র বৃদ্ধিকরণ তিনে বলছি সমাপ্তিকরণ লাস্ট হচ্ছে এমআরএনএ আর চূড়ান্তকরণ তো এই চারটে কিন্তু আমাদের ট্রান্সক্রিপশন প্রসেসটাকে আমরা আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে আমরা দেখব যে ট্রান্সক্রিপশন সূচনা কিভাবে হয়ে থাকে তোমরা দেখতে পাচ্ছো যে স্ক্রিনে আমি একটা ডিএনএ সূত্র এখানে দেখিয়েছি আমরা প্রথমে বলছি যে এই ডিএনএ আমি এখানে আর একটা পিকচার তোমাদের দেখিয়েছি প্রথমে যেটা হবে যে ডিএনএ সূত্রকের কোন একটা জায়গায় প্রথমে একটা প্রমোটার আসবে এই প্রমোটার হচ্ছে যে আর তৈরির জন্য প্রথমে তারা সহায়ক ভূমিকা পালন করবে প্রমোট মানে আমাদের ত্বরান্বিত করা অর্থাৎ এরা এই এমআর এন এ তৈরি থেকে শুরু করবে দেন এর সাথে আসবে কিছু সহযোগী প্রোটিন সহযোগী প্রোটিন এখানে এসে যুক্ত হবে আসার পরে সব শেষে আসবে যে সেটা হচ্ছে এনজাইম এই কিন্তু ওই জায়গাতে দুইটা সূত্র পরস্পর থেকে পৃথক হয়ে যাবে তো পৃথক সূত্রকে একটাকে আমরা বলছি স্ট্র্যান্ড বা সাত সূত্র অর্থাৎ এই সূত্রকে এগেনস্ট কিন্তু তৈরি হবে নতুন এমআরএন এ আর তার অপদের সূত্রটাকে বলবো আমরা কোডিং সূত্র বা কোডিং স্ট্র্যান্ড বা এর আরেকটা নাম আছে কমপ্লিমেন্টারি স্ট্যান্ড স্ট্র্যান্ড বা কমপ্লিমেন্টারি স্ট্যান্ড এবং এই আর পলিমারেজ কিন্তু ঠিক করে দেবে যে দুই সূত্রকের কোন সূত্রকে ইমারিনে তৈরি হয় এবং এই আর পলিমারেজ সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটা ভূমিকা হচ্ছে এরা কোষের সাইটোপ্লাজমের অভ্যন্তর থেকে একের পর এক নাইট্রোজেন বেসগুলা বা নিউক্লিওটাইডগুলা এই সাত সূত্রকে এগেনস্টে পরপর যুক্ত করে সামনের দিকে এগিয়ে যায় আর কাঙ্ক্ষিত ইমারিনে সেটা তৈরি করাটা শুরু করে দেয় তো এবার আমরা দেখব যে ওই প্রোমোটারে মূলত কি আছে আমার বলছি প্রোমোটারে থাকে যে এমআরএনএ সূচনার জন্য একটা স্টার্ট কোডন তো স্টার্ট কোডনের আমার জানি সংকেত হচ্ছে এ ইউজি আমার জানি কোড জেনেটিক কোড বলতে বোঝায় যে তিনটা নাইট্রোজেন বেস যে তিনটা নাইট্রোজেন বেস সমান একটা এমান অ্যাসিডের সংকেতকে নির্দেশ করা হয়ে থাকে তো এমআরএন তৈরি বা পরে প্রোটিন তৈরি এই দুইটা প্রসেসে কিন্তু স্টার্ট করুন লাগে যেটাকে বলি আমরা এ ইউজি তো আমরা দেখব যে এ ইউজিটা কিভাবে এই প্রসেসটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো আমরা দেখতে পারছো যে এখানে দুইটা ডিএনএ স্ট্র্যান্ড এখন আছে একটা টেমপ্লেট এবং আরেকটা কিন্তু কোডিং স্ট্র্যান্ড বা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তো এই সাজ সূত্রকে এগেনস্টে প্রথমেই দেখতে পারছো যে স্টার্ট করুন যে তিনটা নাইট্রোজেন বেস এ ইউজি তার কিন্তু টি এ সি এর এগেনস্টে যুক্ত হয়েছে এখন প্রশ্ন করতে পারো যে ইউ কেন আমরা জানি যে আর এন এতে থাইমিনে বদলে থাকে ইউরাসেল তো স্বাভাবতই যেহেতু ডিএনএ এ আছে তাহলে ওর অপোজিট হওয়ার কথা ছিল টি বা থাইমিন যুক্ত নাইট্রোজেন বেজ কিন্তু সেটা না এসে এটা অটোমেটিক্যালি ইউরাসেল দ্বারা এখানে প্রতিস্থাপিত হবে যেহেতু এটা এমআরএনএ তো প্রথমে অন্য কোনো নাইট্রোজেন বেজ আসতে পারবে না প্রথমে আসবে কিন্তু এ ইউজি এ আর এন এ তৈরির শুরুতেই পরে মূল যে সূত্রক বা মাতৃ যে সূত্রক তার যে নাইট্রোজেন বেজগুলো আছে তার পরিপূরক যেমন এখানে টি থাকলে আসবে এ আছে তাহলে আসবে এখানে একটা ইউ জি থাকলে সি পরে এ এ থাকলে আসবে কি আবার ইউ জি থাকলে সি পর যে মাতৃ সূত্র যে নাইট্রোজেন বেসগুলো থাকবে তার পরিপ্রক নাইট্রোজেন বেসগুলো একের পর এসে যুক্ত হতে হতে সামনের দিকে এগিয়ে যাবে আর আমাদের এই কাঙ্ক্ষিত যে আর সেটা প্রলম্বিত হবে লম্বা হয়ে যাবে তো এভাবে কিন্তু শুরুটা হয়ে যাবে ইমারন তৈরির এখন আমরা দেখব যে কীভাবে এর সূত্রটা প্রলম্বিত হবে বা আরো বেশি লম্বা হবে তো আমরা বলছি যে প্রথমেই এটা অলরেডি শুরু হয়ে গেছে তৈরিটা এখন যেটা হবে যে এই আর ইন পলিমারের যে এনজাইমটা আছে এটা ক্রমান্বয়ে সামনের দিকে আগাতে থাকবে এবং আগানোর সময় কি হয় যে এই ডিএনএ এর যে হেলিক্স এর যে পেছনের ভাবগুলো আছে সেগুলো আস্তে আস্তে খুলতে থাকবে সামনের দিকে আগাতে থাকবে আর এই মাত্র সূত্রকে যে পরিপক নাইট্রোজেন বেসগুলো আছে তারা একের পর এক যুক্ত হতে সামনের দিকে হতে হতে সামনের দিকে আগিয়ে যাবে আর ইতিমধ্যে আমাদের কাঙ্ক্ষিত ইমারিনিটা প্রলম্বিত বা লম্বা হবে এবং এই জিএনএ পেছন দিক থেকে কিন্তু পুনরায় আবার জিএনএ যে মূল যে ফর্ম পেসিয়ে যাওয়াটা যে হিলিক্স তৈরি করা সেটা কিন্তু আবার গাইরেজ এনজাইমের সহায়তা এটা পুনরায় পেসিয়ে যাবে তো এইভাবে আর এনএ পলিমাস আমরা দেখতে পারছি পরের যে ছবিটাতে এটা আগাতে আগাতে প্রায় লাস্টে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা মার্কর আছে তো এটাকে আমি বলি টার্মিনেশন সাইড বা সমাপ্তি কোডন এই কোডনে তিনটা কোড থাকে তিনটা কোডে যে কোনো একটা কোড থাকবে সেই কোড তিনটা কি ইউ এ এ ইউ এজি বা ইউজিএ আমরা জানি এই তিনটা কোডকে বলা হয় সমাপ্তি কোডন যার কাজ হচ্ছে যে এই আর এন পলিমার যখনই কোড তিনটা যে কোনো একটা স্পর্শ করে তখনই বুঝতে পারে যে আমার কাজ কমপ্লিট আর এটা বলা হয়নি যে এই যে নতুন আর এন তৈরি হবে এটা কিন্তু তৈরি হবে প্রাইম থেকে আমরা এটা আগে বলেছি যে যখন রেপ্লিকেশন হয়েছিল তখন যে নতুন সূত্র তৈরি ছিল সেটা কিন্তু হয়েছিল ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম এবং ইন কেস অফ এমআরএনএ সেটাও হবে কিন্তু ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম তো এইভাবে একটা নতুন একটা ইমানের সূত্র তৈরি হবে যে কাজটা করছে কিন্তু ডিএনএর সূত্রটা তো যখন আমার বলছি আর পলিমারেস এই টার্মিনেশন যে সাইটটা একে স্পর্শ করলো তখন আমার ইমআরএনটা তৈরি কিন্তু কমপ্লিট হয়ে গেল তো এখন কি হবে যে এই ইমারিনের তৈরির পরে আর পলিমারেস এই জিনে ত্যাগ করে চলে যাবে কুশের সাইট প্লাজমে এবং এই এমআরএনটা এবং এই যেটা হবে যে তার এখন প্রসেস হবে প্রসেস বলতে এটাকে যে ইমানটা দেওয়া আছে সেটা কিন্তু আদি বা প্রি ইমারিনে তো সেটাকে এখন কেটে সাইজ করতে হবে যেটাকে আমরা বলছি ইমারিনে চূড়ান্তকরণ যে এমআরএনএ তৈরি হয়েছে সেটাকে বলছি আমরা প্রি এমআরএনএ যার ভিতরে দুই রকম জিনিস আছে একটা হচ্ছে আর একটা বলছি এক্সট্রোনস এই ইন্ট্রোন্স এবং এক্সট্রোনসটা কি আর বলছি ইন্ট্রোন্স হচ্ছে ইমারি সে সকল অপ্রয়োজনীয় নাইট্রোজেন বেস যা প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয় না হচ্ছে প্রয়োজনীয় নাইট্রোজেন যা প্রোটিন তৈরিতে হবে ব্যবহৃত তাহলে এখন এই অপ্রয়োজনীয় নাইট্রোজেন বেস কেটে বাদ দেওয়া হয় এবং যে প্রসেসে কেটে বাধ্য হয় তাকে বলা হয় স্প্লাইসিং এবং স্প্লাইসিং করতে কি লাগে স্প্লাইসিং করতে লাগে স্প্লিওজম নামক একটা উপাদান যে স্প্লিওজম দুই রকম জিনিস থাকে তা হচ্ছে কিছু প্রোটিন এবং স্মল নিউক্লিয়ার এই দুইটা উপাদানের সমন্বয়েজোম গঠিত হয় এবং স্প্লিওজোমটা স্পাইসিং এর মাধ্যমে দেয় যাতে থাকে শুধুমাত্র এক্সট্রোস বা প্রয়োজনীয় নাইট্রোজেন বেসগুলা যা প্রোটিন তৈরিতে ব্যবহৃত হবে এই চূড়ান্ত এমআরএন আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যা দুই প্রান্তে ওটা এক প্রান্তে ফাইভ ফ্রায়াম এন্ড আর একটা প্রান্তে থ্রি ফ্রায়াম এন্ড এই দুই এন্ডে দুই রকম জিনিস বা দুইটা ক্যাপ থাকে আমরা বলছি ফাইভ প্রাইম এন্ডে থাকবে গোয়ানিন এর ক্যাপ এবং থ্রি প্রাইম এন্ডে থাকবে পলি এ বা পলি অ্যাডেনিন ক্যাপ এবং এখানে প্রায় আড়াইশোর মতো অ্যাডেনিন থাকে যাকে বলা হয় পলি অ্যাডেনিন টেল টেইল সরি এটাকে বলা হবে পলি অ্যাডেনিন টেইল আর ফাইভ প্রাইমটাকে বলা হবে জি এর ক্যাপ বা গোয়ানিন এর ক্যাপ এখন এই চূড়ান্ত যে এমআরএনএ তৈরি হয়ে গেল এটা নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে চলে যাবে সাইটোপ্লাজমের ভিতরে যেখানে এবার এই এমআরএনএ মাধ্যমে এখানে যে নাইট্রোজেন বেসগুলো বা নিউক্লিওটাইডগুলো আছে যেখানে প্রোটিন তৈরির সংরক্ষিত আছে যেগুলোকে ইউজ করার মাধ্যমে এখন তৈরি হবে প্রোটিন তো মোটামুটি এটাই হচ্ছে এমআরএন তৈরির বিভিন্ন ধাপসমূহ তো আশা করি তোমরা আমার এই মাধ্যমে ট্রান্সক্রিপশনটা কিভাবে সম্পন্ন হয় তা বুঝতে পেরেছ তবে আমি তোমাদের একটা ছোট্ট ভিডিও দেখাবো যেখানে আমরা দেখাবো যে কিভাবে এই ট্রান্সক্রিপশন প্রসেসটা সম্পন্ন হচ্ছে তো দেখতে পারছো যেখানে একটা আমি ভিডিও দেখানোর তোমাদের চেষ্টা করছি যে এটা একটা ডিএনএ দ্বিসূত্রক একটা হেলিক্স যার একটা নির্দিষ্ট স্থানে একটা প্রোমোটার এসে যুক্ত হয়েছে এবং ওই প্রোমোটার এসে দেখতে পারছো পরে এসে যুক্ত হলো আর এন এ পলিমারেজ পলিমারেজ যুক্ত মাত্রই দুইটা সূত্র পরস্পর থেকে পৃথক হয়ে গেল যার একটা হচ্ছে সাত সূত্রক এবং আরেকটা হচ্ছে এবং আরেকটা হচ্ছে কোডিং স্ট্র্যান্ড বা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড এবং এই সাত সূত্রকের একটা নির্দিষ্ট স্থান আছে যাকে বলতে সূচনা স্থান যে স্থানে প্রথমে তিনটা নাইট্রোজেন ডিজ এ দ্যাট মিন্স এই প্রথম যে প্রথম যে অংশটা আছে সেটা কিন্তু আমরা বলবো এ তারপর ইউ তারপর জি এই তিনটা প্রথমে এসে যুক্ত হয়ে এটা আর এন শুরু করে এবং এই আর তৈরিটা শুরু যখন হবে তখন এটা ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইমের দিকে ক্রমাগত অগ্রসর হতে থাকবে আর এই সময় আর এন পলিমারাস সেটা কিন্তু সামনের দিকে থাকে যত বেশি আগাবে এবং এই ডিএনএ যে হেলিক্সটা এই তার খুলে যাবে এটা সামনের দিকে আগাতে থাকবে এবং ক্রমান্বয়ে একের পর এক নাইট্রোজেন বেসগুলো সে এসে পরপর যুক্ত হবে আর ইতিমধ্যে পেছন দিক থেকে এসে পেছন দিক থেকে এই ডিএনএটা পুনরায় গাইরেজ ইঞ্জিনের সহায়তা এটা কিন্তু পিছিয়ে যাবে তো আমরা দেখি এটা কীভাবে সম্পন্ন হচ্ছে আমরা দেখতেই পারছি ক্রমান্বয়ে ফাইভ থেকে থ্রি প্রায় দিকে এগিয়ে যাচ্ছে আর এন এটা এবং ক্রমান্বয়ে জিনের পেস্ট্রাক সমান দিয়ে খুলে যাচ্ছে এবং একটা উপরে এক নাইট্রোজেন পেসগুলো যুক্ত হতে 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 আমাদের এটা যে ইমার্জেন্টটা সেটা প্রলম্বিত হচ্ছে ই হয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পারছি এটা একটা পর্যায়ে আসার পরে এটা যখন সমতি বিন্দুকে টাচ করবে এটা সমতি বিন্দুকে টাচ করবে টাচ করার পরে এটা আর সম্পন্ন হয়ে যাবে তো যদি এখানে দেখানো হচ্ছে যে কিভাবে এই আহ নতুন যে সেটা কিভাবে ওই মাদার সূত্রকে বা মাতৃসূত্রকে সূত্রে পরপর যুক্ত হয় আমরা জানি এটা ফাইভ থেকে থ্রি প্রাইমের দিকে যাই এবং দুইটা নিগুলেটার মাঝখানে আমরা জানি ফসফো ডায়েস্টার বন্ধন থাকে যেটা পরে আমরা যদি বিশদ আলোচনা করব এখানে আমাদের এটা দরকার নাই তো আমরা দেখতে পারছি যেখানে আমাদের কাঙ্ক্ষিত ইমারিনে পরপর প্রলম্বিত হতে হতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং যেখানে টার্মিনেশন সাইট আছে বা স্থান আছে সেটাকে যখনই আর ইন পলিমারে স্পর্শ করলো তখনই বুঝতে পারলো যে আমার ইমারিনের তৈরি কমপ্লিট এবং দেখতে পারলাম যে এই ইমারিনটা ওখান থেকে স্থান ত্যাগ করলো এবং পলিমার ইঞ্জনটাও ডিনেকে কে ত্যাগ করে কোষের সাইটোপ্লাজমে চলে গেল তৈরি হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত এমআরএনএ তো মোটামুটি এইটা হচ্ছে এমআরএন তৈরি একটা সংক্ষিপ্ত পদ্ধতি তো আশা করি তোমরা আমার এই থেকে অনেক উপকৃত হবে তো তোমরা আমার লেক্স আমার যে চ্যানেলটা আছে এই চ্যানেলের নাম নাল বায়ু তোমরা এই নাল বায়ু যে চ্যানেল সেটা থেকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো এরপরে আমরা আলোচনা করবো কিন্তু জিন ট্রান্সলেশান যেটা যেমন বলি যে প্রোটিন ট্রান্সলেশান যে প্রসেসের মাধ্যমে হয়ে থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো আজ এটুকুই ধন্যবাদ সকলকে